রাজধানীর এডিনগর পুলিশ গ্রাউন্ডে বৃহস্পতিবার পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুলিশকে আরও জনসম্পর্ক গড়ে তোলার কথা বলেন, সেই সাথে সমাজপতিদের সাথে যোগাযোগ করারও নির্দেশ দেন। কিন্তু আমি চাই সমাজের মধ্যে এগুলো যাতে না হয়, তার জন্য পুলিশের সহভাগিতা, মানুষের সঙ্গে জনসম্পর্ক, সেটা পুলিশ করবে, করছে। আজকে নতুন করে আরেকটা আজকে এড কলামে আগেও বলেছিলাম যে সমাজপতিদের সঙ্গে, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে চলাফেরা করা, বসা, আর তার সঙ্গে মূল দায়িত্ব সমাজের, সমাজ পরিবর্তনের মধ্যে সত্তা পরিবর্তনের কথা আমি বলেছিলাম 2018 আগে ইলেকশন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সমাজ পরিবর্তনের দায়িত্ব কেবল সরকারের একার নয়, তিনি সমাজের সবাইকে অনৈতিক ও অপরাধমূলক কাজের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। সত্তা পরিবর্তন হয়েছে, কিন্তু সমাজ পরিবর্তনের দায়িত্ব একলা সরকারের নয়, প্রতিটি ব্যক্তির রয়েছে, প্রতিটি পরিবারের রয়েছে। আমাদের সবাইকে সিদ্ধান্ত করে নিতে হবে যে আমার পাশের বাড়ির যে বোনটা রয়েছে, মা রয়েছে, তার সঙ্গে যাতে কেউ অন্যায় আবদার না করতে পারে, তার সঙ্গে যাতে কেউ অমানবিক ব্যবহার না করতে পারে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য পুলিশের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং সেই সাথে বলেন, বিধানসভায় রাজ্য পুলিশের বদনাম করার চেষ্টা হয়েছে, তার জবাবও দেওয়া হয়েছে। কারণ আমার কাছে হোমের দায়িত্ব রয়েছে, আমি পবিত্র বিধানসভার সামনে এটা তুলে ধরেছি। বিধানসভার মধ্যে ত্রিপুরা পুলিশকে বদনাম করার চেষ্টা হচ্ছিল যে ত্রিপুরাতে এই ঘটনা ঘটছে, পুলিশ কোনো কিছু করছে না। কিন্তু লাস্ট দিন আমি তার জবাব দিয়ে দিয়েছি যে ত্রিপুরা পুলিশ সমস্ত যতগুলো এই ধরনের ক্রাইম হয়েছে তার মধ্যে সবগুলোর মধ্যে সাকসেসফুল হয়েছে, অ্যারেস্ট করেছে। মুখ্যমন্ত্রী এদিন 2019-20 সালে সেরা থানা হিসেবে খোয়াই থানার ওসির হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। এছাড়াও এদিন রাজ্য পুলিশের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়। রক্তদান শিবির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহিত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।